এমসিবি ট্রিপ ইন্ডিকেটরের জন্য প্রথমে আমাদের একটি এসি কার্ড নিতে হবে, তারপর একটি এমসিবি নেব, এরপর আমরা ফেজ ওয়ারটি এমসিবির নিচে মানে ইনপুট টার্মিনালের সাথে কানেকশন করে নেব, তারপর আউটপুট লোডের জন্য একটি বাল্ব হোল্ডার নেব, তারপর আমরা বাল্বের পজিটিভ ওয়ারটি এমসিবির আউটপুট টার্মিনালের সাথে কানেকশন করে নেব, তারপর এসি কার্ডের নিউট্রাল এবং বাল্বের নিউট্রাল আমরা একসাথে কানেকশন করে নেব। এবার যদি আমরা এমসিবিটি অন করি তাহলে আউটপুট লোডটি জ্বলতে থাকবে। এবার আমরা এমসিবি ট্রিপ ইন্ডিকেটরের জন্য একটি ইন্ডিকেটর নেব এবং এটিতে দুটি ওয়ার কানেকশন করে নেব। এখন আমরা ইন্ডিকেটরের যে কোনো একটি ওয়ার এমসিবির আউটপুট ফেজের সঙ্গে কানেকশন করে নেব। এবার ইন্ডিকেটরের দ্বিতীয় ওয়ারটি আমরা সরাসরি নিউট্রালের সাথে কানেকশন না করে এমসিবির ইনপুট ফেজের সঙ্গে কানেকশন করে নেব। এবার যদি আমরা এমসিবিটি অন করি তাহলে সেক্ষেত্রে আউটপুট লোডটি জ্বলবে কিন্তু ইন্ডিকেটরটি অফ থাকবে। কিন্তু যদি শর্ট সার্কিট বা ওভারলোডের ফলে এমসিবি ট্রিপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেটরটি জ্বলবে এবং আউটপুট লোডটি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই কানেকশনটি করলে কোনো সুবিধা আছে কি না নাকি রিস্কি আছে সেটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।